যখন আমরা এটার ভেতরে ঢুকবো তখন প্রত্যেকটা পাখি এসে আমাদের গায়ে বসবে। গাইস, পিঙ্কি, বার্বি আর হচ্ছে গ্রে, ওদেরকে সবার আগে ছাড়বো, ওরা যে কি খুশি হবে ভাই। এই গ্রিলটা খুলে দিব, মানে এটা খুলে ওখান থেকে কানেক্ট হবে, আর জাস্ট ওয়েট করেন যে এখানে পুরো ধামাকা হবে। আসসালামু আলাইকুম গাইস, আমি সোহান। তো আপনারা কিন্তু রিসেন্টলি দেখছিলেন যে আমি একদম লুঙ্গি টুঙ্গি পরে একদম কাদার মধ্যে নেমে কাজ করতেছিলাম। সো আমি এখন রিভিল করে দিব যে আমরা আসলে কী করতেছিলাম আর বার্সগলির সামনে কী হবে। তো আমি খুবই অসুস্থ, আমার পুরো জ্বর চলে আসছে, মানে দুই দিন আমাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। মানে বিশেষ করে সালমান যে হচ্ছে ক্যামেরার পেছনে আছে, ও তো পুরা মানে 24 ঘন্টা খাটছে। তো আমরা অনেক কাজ টাজ করে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের বার্সভ্যালির এই ঠিক সামনে আমরা করব হচ্ছে ওপেন এভিয়ারি। ওপেন এভিয়ারি ছিল হচ্ছে আমার ড্রিম, মানে পাখি, মানে আমরা কিন্তু নাম হচ্ছে বার্সভ্যালি, মানে পাখির উপত্যকা। সো আমি কিন্তু মানে কলোনি দিয়েই আমার শুরু, আমার কিন্তু পাখির লাইফে যাত্রাটা কিন্তু এই কলোনি দিয়েই, মানে কলোনি করে পাখি উড়বে ঘুরবে এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় একদম খোলা আকাশের নিচে তাহলে কিন্তু আরও জোস। তো এখন এটাই হবে, এই যে এখানে আপনারা দেখতেছেন এই যে আমরা দেওয়াল করে দিছি, এখানে মোটামুটি 1 ফিটের উপরে আছে, 1.5 ফিটের মতো দেওয়াল করা হয়েছে। আর এই হচ্ছে আমরা পাইপ দিছি, এটার মধ্যে হচ্ছে আপনার অ্যাঙ্গেল বসে নেট লাগানো হবে। আর এদিক দিয়ে এটা কানেক্ট হবে হচ্ছে আমাদের এই যে পাখির ঘরের সাথে কানেক্ট হবে। আর আস্তে আস্তে দেখাই আমি। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি নেক্সট ভিডিওতে দেখাবো বটগাছ সরানো। সো বটগাছের পাশাপাশি আজকে আরও অনেক অনেক বোনাস দিতেছি। তো আপনার এই বটগাছটা ছিল হচ্ছে এইখানে, তো আমরা এই বটগাছটা এখান থেকে খুব কষ্ট করে উঠানো হয়েছে। তো উঠিয়ে আমরা এই ভেতরে দিয়ে দিছি, আমাদের যে ওপেন এভিয়ারি হবে এটার ভেতরে। তো এখানে বটগাছ দিয়ে আমরা আবার পাতা টাতা ডালটাল কেটে দিছি যাতে এটা মানে শর্ট থাকে, এখানে আবার নতুন করে পাতা গজায় যাতে বড় না হয়ে যায়, বড় হলে আবার উপরে যে নেট থাকবে ওটা ছিদ্র হয়ে বেরোয় যাবে। তো আমার ওপেন এভিয়ারি হবে এইদিকে, পাশে হচ্ছে 9 ফিট। 9 ফিট কিন্তু অনেক জায়গা, মানে এখন দেখে ফোনে বোঝা যাচ্ছে না, বাট আপনারা যদি সামনের থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এখানে কিন্তু অনেক জায়গা, 9 ফিট। আর এইদিকে লম্বালম্বি হবে হচ্ছে 25 ফিট। আর এখানে আমরা সেই লেভেলে ডেকোরেশন করব, আস্তে আস্তে প্রত্যেকটা আপডেট দিব। মানে এখন আমার বার্সভ্যালির হট টপিক হবে হচ্ছে আমার ওপেন এভিয়ারি। আমি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি, তো আর আমার এমনিতে অনেক জ্বর। তো কাহিনী হচ্ছে এখানে আমরা আমাদের একটা আই থিঙ্ক এটা পাম গাছ বলে, পাম গাছ ছিল। তো এই পাম গাছটা আমরা রেখে দিব, এটা আমরা কাটবো না, এই পাম গাছটা থাকবে। আমরা এই যে বড় যে গাছগুলো আছে যেগুলো না কাটলেই নয় সেগুলো আমরা কেটে এখানে ছোট যে গাছগুলো দেখতেছেন আপনারা, এই যে এগুলা, এই গাছগুলা প্লাস হচ্ছে এই গাছগুলা, এগুলো থাকবে, এগুলো সব গাছ থাকবে। আমরা এগুলার উপর দিয়ে নেট দিয়ে দিব আর হাইট হবে হচ্ছে 11 ফিট, ঠিক আছে? তো আমরা আমাদের দেওয়া লাগে এ পর্যন্ত ছিল, আমরা কি করছি মানে সেফটির জন্য, যেহেতু আমাদের এটা ব্যাক সাইড বাইরের সাইড, আমরা সেফটির জন্য এখানে উপরে আরও দেওয়াল করে দিছি। আর এখন কাহিনী যেটা হবে, পাখিরা ঝড় বৃষ্টি হইলে বা শীত লাগলে বা সেই লেভেলের যখন বৃষ্টি হবে তখন পাখিরা আশ্রয় কোথায় নেবে? ওয়েট, এই যে আমাদের যে বার্সভ্যালির আগের ঘর, এখানে যে আমাদের যে কুনুরের কলোনি আছে, আমরা কি করব এখানে এই গ্রিলটা খুলে দিব, মানে এটা খুলে ওখান থেকে কানেক্ট হবে, মানে জিনিসটা হবে এল হবে, বুঝতে পারছেন? মানে এল এইদিকে 25 ফিট, এইদিকে যাবে 10 ফিটের মতো, 10 ফিটের উপরে, এখানে 11 ফিট আছে, ঠিক আছে? মানে আপনার 35-36 ফিট হবে আমার হচ্ছে ওপেন এভিয়ারি। তো পাখি এদিক দিয়ে আমার এই কলোনির থেকে বাইরে বেরোবে, বাইরে বের হয়ে এখানে ওরা ন্যাচারাল একটা পরিবেশ পাবে, গাছপালা পাবে, রোদ পাবে, বৃষ্টি পাবে, উড়বে ঘুরবে, চিল করবে। আবার হচ্ছে আপনার যখন ওদের মানে ভেতরে যাওয়ার প্রয়োজন পড়বে বা রাত হবে, যখন সেফটি প্রয়োজন বা বৃষ্টি হবে, তখন চলে যাবে এদিক দিয়ে ভেতরে, ঠিক আছে? তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের মাথায় কিন্তু অনেক অনেক আইডিয়াস আসতে পারে, সেগুলো আমাকে কমেন্ট করে বলবেন। যে আরও কোনো আইডিয়া থাকলে আমাকে দেন যে এখানে কী কী করা যায়, আর আমি প্রত্যেকটা জিনিসের ডিটেল আপডেট দিব, মানে আমি কী করতেছি না করতেছি। আর হচ্ছে আমি কথা বলতে বলতে হাঁপা যেতেছি, আমি অনেক সিক। আর আপনার মানে একদম নিখুত মানে আপডেটগুলো পাওয়ার জন্য আমার যে মেসেঞ্জারে আমাদের যে ব্রডকাস্ট চ্যানেল আছে ওইটাতে আপনারা জয়েন হয়ে যাবেন, ওখানে আমি একদম ডিটেল মানে ঘন্টায় ঘন্টায় কী করতেছি সব কিছু আপডেট দিব। আর ডিটেল ভিডিও তো আসবেই, আর ব্রডকাস্টের চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, ওখানে ক্লিক করে আপনারা আমাদের ব্রডকাস্ট চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এখন থেকে সুপার ডুপার ভিডিও হবে, বার্সভ্যালি আমার যে নাম, আমার নামের মর্মার্থটা এখন প্রকাশ পাবে, এখন আপনারা কানেক্টেড থাকেন, অনেক অনেক আপডেট দিব। বিশেষ করে আমার পিঙ্কি যে কী মজা পাবে, ও তো শুধু বাইরে বেরোইতে চায়, ওরে সবার ফার্স্টে আমরা চিন্তা করছি আমরা পিঙ্কিকে এখানে ছাড়বো, পিঙ্কি উড়বে ঘুরবে ফিরবে,
আর বিশেষ করে এখানে থাকবে হচ্ছে পোষা যে পাখিগুলা, সেগুলা যেগুলো পোষ মানানো পাখি, আমি যে ছোট্ট ছোট্ট লাদা বাচ্চা হ্যান্ডফিট করাই, ওগুলো হ্যান্ডফিট করিয়ে মানে পোষ মানিয়ে সেগুলো আমরা এখানে ছাড়বো। তাইলে কী হবে, যখন আমরা এটার ভেতরে ঢুকবো তখন প্রত্যেকটা পাখি এসে আমাদের গায়ে বসবে। সো এটা কিন্তু সুপার ডুপার হবে। আমরা এদিকে আরও গাছ লাগাবো, নিচে দিয়ে আমরা পাথর দিয়ে দিব, মাটি এখানেই থাকবে, আমরা কিন্তু নিচে প্লাস্টার করবো না। প্লাস্টার করলে ন্যাচারাল যে ভাইবটা, এই ভাইবটা থাকবে না। তো আমরা নিচে পাথর দিয়ে দিব, অনেক অনেক কাজ আছে, মানে এটা আমার ড্রিম প্রজেক্ট, আর সুন্দর করেই সাজাবো। আপনারাও সাজেস্ট করবেন যে লো বাজেটে কেমনে সুন্দর করে সাজানো যায়। তো এমনিতে আমাদের মোটামুটি অনেক কষ্ট হইতেছে। তো এখন আমাদের কাজ বাকি হচ্ছে, আমাদের অ্যাঙ্গেল লাগাইতে হবে, এখানে অ্যাঙ্গেল লাগিয়ে নেট লাগানো। এছাড়া আমাদের যে নিচের যে কাজগুলা, ওয়াল করা প্লাস পাইপ লাগানো, এগুলো কমপ্লিট। এখন হচ্ছে আমরা অ্যাঙ্গেল লাগিয়ে নেট লাগাই দেবো। আমি কিন্তু নেট বানাই ফেলছি, নেট বানানো কমপ্লিট, পুরা এক দুই দিনের মধ্যে নেট বানাই ফেলছি, সেগুলো নিয়ে আসছি বাসাতে। তো এখন হচ্ছে নেটটা লাগাইতে হবে অ্যাঙ্গেলটা দিয়ে। পরবর্তী ভিডিওতে আমি নেট লাগানোর বা কেমনি কী করি সেগুলো আপডেট দিব। তার আগে ছোটো কোনো আপডেট থাকলে সেগুলো আপনারা আমাদের ব্রডকাস্ট চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি পুরো ঘেমে গেছি, আমার খুবই খারাপ লাগতেছে। আপনারা কানেক্টেড থাকবেন বার্সবালির সাথে। টাটা। এই যে আমার বার্বি দেখাই দে, বসে আছে এইখানে, এই যে এখানে। হাই বার্বি, তোমাকে ওপেনে বেরিয়ে ছাড়বো। এই এদিকে দেখা গাইস, পিঙ্কি, বার্বি আর হচ্ছে গ্রে, ওদেরকে সবার আগে ছাড়বো। ওরা যে কী খুশি হবে ভাই, জাস্ট ওয়েট করেন, যে এখানে পুরো ধামাকা হবে। টাটা।